মাই গড দেখি নাকি আপনি ধরছেন কেন আরে কি আশ্চর্য না ধরলে উঠাবো কি করে কি অসম্ভব অসম্ভব যে চারালতে যে ব্রেক পিছিয়ে দেয় আমাকে ফেলে দিল তাকে ধরতে পারলেন না জি মানে ওই অসম্ভব অভদ্র চারালটি আমি আপনি আপনি তো তার চোখ খারাপ আপনার চোখ কই হ্যাঁ চোখ কই আপনার জি চোখ তো ঠিক জায়গাতেই আছে মনে হয় মনে তো হয় না গায় গতরে কেউ বড় হলেই বড় হয় না মিনিমাম গিলু থাকতে হয় চক্কি চক্কি আপনার পায়েন্টের ব্যাকপক নিয়ে ঘুরে বেড়ান উদ্বুক থাকা আপনি আমার কোনো কথা শুনবো না আপনি অপরাধ করেছেন কঠিন অপরাধ লাইসেন্স দিয়েছে কি ও ঘুষ দিয়ে লাইসেন্স দিয়েছেন না আপনার মতো লোকের কারণে আপনার মতো লোকের কারণে দেশে আজকে এই অবস্থা লজ্জা করেন আপনার আপনি তো লজ্জা হওয়া উচিত কি হচ্ছে না ও মা আপনি বেহার মতো হাসছেন কেন হ্যাঁ আপনি জানেন আমি চাইলে আপনার কি করতে পারি দেখুন দেখুন আপনি আপনি খামাখা রেখে যাবেন না আপনার হাঁচি লেগে গেছে চলুন আপনাকে ডাক্তার কাছে নিয়ে যাই আসুন ডাক্তারের কাছে যাব আমি আপনার সাথে আমার কি মাথা খারাপ না আমি পাগল হয়ে গেছি জি দুটোই কি না মানে দুটোর কোনটাই আপনি না বেশি চালাকি করবেন না বুঝতে পেরেছেন এবার মতো ছেড়ে দিলাম ভালো করে ড্রাইভিং শিখে ড্রাইভিং সিটে বসবেন নিজে তো মরবে নি গাড়ির মালিককেও মারবেন আপনি মিনিমাম ভদ্রতা সৌজন্যতা বোধ বলতে কিছু নেই তোমার একটা ঘটনার পর যে একটা সরি বলতে হয় এতটুকু সেন্সও নেই সেটা থাকবে কি করে ড্রাইভারদের এই সেন্স থাকলে কি আর ড্রাইভার হয় নাকি যে সরি সরি বলুন সরি তুমি আমার কার সাথে ঝগড়া করে এসেছো মানে কি কি বলিস তুই ব্যাপারটা কথা আমি সারাক্ষণ সবার সাথে ঝগড়া করি নাকি না কে বললো তোমার মাথাটা একটু হট এই যা ওমা তোমার হাতের অবস্থা কেন কি করে হলো আরে বাবা এটাই তো বলছি এক উজবুক অপদার্থ গাধা ড্রাইভার তুমি আবার তাকে মেরে বসনি তো আরেকটু হলে দু ঘা বসিয়ে দিতাম কত বড় বেহায়া এত বড় একটা অন্যায় করার পরেও সে আমাকে বলে কি না চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ওমা এটা বেহায়ার কি আছে সে তো ঠিক কথাই বলেছে কিসের ঠিক কথা আমি উজবুকের গাড়িতে উঠবো হ্যাঁ শেষে কোন নালা খাতার মধ্যে ফেলবে আর আমার জানিয়ে টানা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে আসো আমি তোলা দিয়ে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিচ্ছি আসো লাগবে না আমি নিজেই পারবো আরে ওই ব্যাটা তো বেহায়া বলি সাথে তুমি এত বকাঝোকা করছি তারপর সে আমার দিকে তাকিয়ে ফেল ফেল করে হাসছে চিন্তা কর ইচ্ছে করছিল পাঁচ আঙুলের একটা বায়োমেট্রিক সিল বসিয়ে বায়োমেট্রিক সিল আচ্ছা তুমি বসো আমি আমার প্রশ্নের উত্তর দিন ওকে আপনি টাকা কেন দিলেন আপনি ওকে দেখুন
এটা আসলে টুরিস্ট জোন তো সবাই একটু বেশি ভাড়া চায় আপনি আসলে ভাড়া ঠিক না করে ওঠার জন্য এটা হয়েছে আপনি আমাকে ভাড়া করার নিয়মাবলী শেখাবেন হ্যাঁ এখানকার প্রশাসক আপনি খবরদার হাসবেন না খবরদার বলছি হাসবেন না হ্যাঁ কিসের হাসি এটা কিসের হাসি আমি বুঝি না মনে করেছেন আমি কিচ্ছু বুঝি না দেখুন আপনি আপনি না একটু একটু শান্ত হন কিসের শান্ত আমি শান্ত হব না চঞ্চল হব সে কথা আপনি ঠিক করে দিবেন কি চান আপনি মানে আপাতত আপনার ফোন নাম্বারটা ভুলে গেছি হাউ ডেয়ার ইউ শপিং শেষ হয়ে গেল তুমি তো কিছুই কিনোনি পছন্দ হয়নি আরে দোকানে তো ঢুকতে পারিনি শপিং করব কি কেন কেন আবার কি আমি তো শপিং করতে মার্কেটে ঢুকতেই পারলাম না ওইখানে হারামিটা আবার কোন হারামি ওই যে কালকে যে গাড়ির পিছে আমাকে ফেলে দিয়ে ব্যথা দিল ওইটা আমাকে ফলো করতে করতে বিচ মার্কেট পর্যন্ত পৌঁছে চিন্তা কর কত বড় শুনি কি ব্যাপার তুই হাসিস কেন আমি কি এখানে কমেডি শো করছি নাকি না না আমি হাসছি ওই ছেলেটার কাণ্ড দেখে ওই স্টুপিডিটির জন্য তো হাসির কিছু নেই তুমি ওর উপর রেগে আছো তো তাই কিছু বুঝতে পারছো না আই থিঙ্ক ওই ছেলেটা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে খুব পাকনা হয়ে গেছো না সব বোঝো বারে এখানে পাকনা হওয়ার কি আছে এসব কিছু আজকাল 3-4-এর বাচ্চারাও বোঝে শোনো এখন চলো বিচে চলো আমি তোমার জন্য ওয়েট করছিলাম বিচে এখন এই ঠাঠারো দে তো কি মাথা খারাপ নাকি চামড়া পুড়ে কেঁপে কলা হয়ে যাবে না 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 আজও তুমি তো প্রেম করছো না তাহলে যেতে প্রবলেম কি আহ চলো তো ভাবো নাকি মরে গেলেও আমি এখন বিচে যাবো না 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 আমি কি একা যাবো নাকি আরে কি আসুড আমি তোকে যেতে বলেছি নাকি কিন্তু আমার তো খুব যেতে ইচ্ছে করছে আপু প্লিজ চলো না বললাম তো আমি যাবো না কি আশ্চর্য তোর রোদে পুড়ে বারবিকিউ হওয়ার ইচ্ছা থাকলে খুব যাবে না ঠিক আছে তোমাকে যেতে হবে না তুমি যাও তুমি ঘরে যে আইসক্রিম হও এই পানি কেন আসিস না কিন্তু দোলা তাড়াতাড়ি আসিস আপনি তো মনে হচ্ছে বেশ ভয় পেয়ে গেছেন পানি খাবেন আমি পানি নিয়ে আসি ঠিক আছে আমি ঠিক আছি এনিওয়েজ এরপর থেকে খুব সাবধানে রাস্তা পার হবেন দেখে কি এখন আপনি কি বিচের দিকে যাচ্ছেন বলতে যাবেন নাকি আমি তো কোথাও যাব না আমি কোথাও যাব না আচ্ছা ঠিক আছে বাট কেয়ারফুল ওকে তুই যে একটা কি
তো কোনো সেন্স নেই, লোকটা এত বড় একটা উপকার করলো ফোন নাম্বার রাখবি না? ও আপু তুই বারবার কেন তাকে লোক বলছো? তো কি বলবো, উনি কিন্তু মোটেও কোনো লোক না, উনি একজন ইয়াং ড্যাশিং ছেলে। আমার কি পিক পকেট হয়ে গেল? না কিছু না ইয়ে ভাই, আসলে আমি আসলে ভুল করে টাকাটা সাথে করে নিয়ে আসতে পারিনি বই। আপনি আপনি বরং এটা রাখুন, আমি আমি পরে এসে নিয়ে যাবো। কত হয়েছে? কি বলছেন, ভালো তো আমার হলো, কারণ আপনি না এলে কি লেভেলের বেজ্জতি হতে হতো। কিন্তু আপনার টাকাটা কখন কিভাবে? আরে টাকা ফেরত দেওয়ার জন্য তো এত অস্থির হওয়ার কিছু নেই, আমি তো পালিয়ে যাচ্ছি না। সত্যি বলছো? দাওয়াত দিব তাহলে তো খুব ভালো হয় আপু। ভাই তবে ফোন নাম্বার নিতে পেরেছিলি তো আজকে? কি বলো, ফোন নাম্বার নিব না, আবারও মিস করবো। এই নাও তোমার সামনেও কি ফোন দিচ্ছি দেখো। আরে আপনি আপনি এখানে কি ফলো করতে করতে একদম হোটেল পর্যন্ত চলে এলেন? না মানে আপনি আপনি এই হোটেলে উঠেছেন? হ্যাঁ। ইয়ে আপনার আপনার টাকাটা? ব্যাস ব্যাস, এই কটা টাকা আর ফেরত দিতে হবে না। আপনি মানে দুনিয়ার প্রথম মানুষ যে কিনা ধার টাকা ফেরত দেওয়ার জন্য এত এক্সাইটেড। তারপরও ধার তো ধারই। দেখেন না, পরপর দুদিন আপনার সাথে দেখা হয়ে গেল, অথচ ঠিক মতো পরিচয়টাই হলো না। ও হ্যাঁ তাই তো, আমি উপল, উপল হাসান, ওই গল্প উপন্যাসে থাকে না ব্যবসায়ীর বকে যাওয়ার ছেলে, আমার পরিচয়টা অনেকটা ওরকমই। কিন্তু আপনাকে দেখে কিন্তু ওরকম মনে হয় না। এই কৃতিত্বটা অবশ্য বাবার, ওই বকে যাওয়া ছেলেকে লাইনে আনার জন্য ব্যবসা ইনভলভ করে দিয়েছেন। ও তার মানে বিজনেস পারপাসে আপনি এখানে এসেছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, খুব কাছে এখানে একটা কনস্ট্রাকশন সাইট চলছে, ওটা দেখার জন্য আমি এখানে এসেছি। আপনি? আমি তো বেড়াতেই। ও হ্যাঁ, আমি দোলা, হিস্ট্রি থার্ড ইয়ার। আমি মনে ভুল করে এদিকে চলে এসেছি, আসলে ওদিকে। ঠিক আছে দেখা হবে।
অবাক হয়ে যাচ্ছি। কেন বলুন তো, মানে কোন স্পর্ধা, কিসের স্পর্ধা? কোন স্পর্ধা কিসের স্পর্ধা বুঝতে পারছেন না। আপনি আমাকে ফলো করতে করতে আমার হোটেল পর্যন্ত চলে এসেছেন আর বুঝতে পারছেন না। না, আপনি আসলে ভুল করছেন। থার্ড ডিগ্রি জানেন? আমি কি করে জানবো? যখন খাবেন তখন বুঝতে পারবেন। ও, এটা খাবার জিনিস বুঝি? তাহলে চলুন না, এখনই খাই। না না, এর পরের বার। আবারও যদি আপনাকে আমার চারপাশে ঘুরঘুর করতে দেখি তাহলে ডিরেক্ট পুলিশ কল করব। ওরাই আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দেবে। হাউ সুইট। আচ্ছা, আপনি এত সুন্দর করে কথা কি করে বলেন বলেন? দেখেন, এই সুযোগে তো রোহিত ক্যাশিং এর ওকে দেখে নেবো সে কতটা ক্যাশিং।
ঠিক আছে আপু, তুমি যা বলো। কি রে, ঠিক কথা বলেছিলি তো? আরে হ্যাঁ বাবা হ্যাঁ, আসার আগেও কল দিয়েছিলাম। হয়েছে আমার বড় বোন, একমাত্র আদরের বড় বোন, কিন্তু আপনার আসতে এত দেরি হলো কেন? আরে বাবা, আপু আমার বড় বোন হলেও বন্ধুর মত, বেস্ট ফ্রেন্ড। আপু তুমি বলো না, তুমি অনুমতি না দিলে তো উনি বসছেন না। হ্যাঁ হ্যাঁ বসুন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজ আবার বকাঝকা করবেন না তো? আপনি এসব কি বলছেন? আপু কেন আপনাকে বকাঝকা করবে? করতেই পারে, অনেকেই আছেন যাদের বকাঝকা করতে না পারলে আবার পেশা থাকে হজম হয় না। তো অ্যাট লিস্ট আজকের জন্য মাফ করে দিন, আমি তাকে কাউকে বইটা টেটা করতে ওদেরকে ঝাড়ি, তাহলে হয়তো আপনার একটু শান্তি হবে। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এসব কি বলছেন? তা অবশ্য একটু হয়েছে। তোকে যে একটা লোকের কথা বলেছিলাম না, যে আমাকে গাড়ি ধাক্কা দিয়েছিল, আমাকে ফলো করছিল একটা, হ্যাঁ হ্যাঁ, এক অসভ্য অভদ্র বেহাল। জি ওটা আমি। ও মাই গড, আমার মনে হয় আমরা কফি অর্ডার দিতে পারি। আপনি কি পছন্দ করবেন? যেটা আপনি দেবেন। আমার কোনো পছন্দ নেই, আই হ্যাভ নো চয়েস। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করছি।
আমি আপনাকে করি, যে আমার মনটা আপনি ভেঙে দেবেন না? একটা কথা একটু বোঝার চেষ্টা করুন, আমি আমার বোনটাকে আমার চাইতে অনেক বেশি ভালোবাসি। ও অনেক ভালো একটা মেয়ে। নীলা, নীলা, আমি ভালোবাসি আপনাকে, আপনি এতটুকু বুঝতে পারছেন না? ওকে, ফাইন ফাইন, আমরা তিনজন বসে কি এই বিষয়টা সমাধান করতে পারি? আপনারা দুজন এক হবেন সেটাই এই তার একমাত্র সমাধান। এটা গায়ের জোরে সমাধান হচ্ছে নীলা, এতে না সুখী হবে তোলা, না আপনি, আর না। আপনি আপনার বোনকে ভালোবাসেন, আপনারা দু বোন ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন, এটাই আমি চাই। আমি আউটসাইডার, আমার কারণে আপনাদের দু বোনের সম্পর্ক নষ্ট হতে তো আমি চাই না। এই জন্যই বলছি, আমরা তিনজন মিলে বসে কথা তো বলতে পারি। দোলার যথেষ্ট ম্যাচিউরড মেয়ে, আই হোপ সে বুঝবে। চলুন।
আবধানরে আপনাদের দু বোনের সম্পর্ক বিন্দু পরিমাণ নষ্ট হোক সেটা আমি চাই না, আমি হতেও দেব না। দরকার হলে আমি নিজে সরে যাব, আই প্রমিস। আমি তোমাদের মাঝে বাধা হয়ে থাকতে চাই না। আমি তো ভেবেছিলাম অনেক ম্যাচিউর, কিন্তু আপনি তো ঠিক। এখন বুঝতে পেরেছেন আপনি? এই জন্যই আমি আপনাকে বারবার করে বলছিলাম, এখন আমি ওকে কোথায় খুঁজে পাবো? আচ্ছা, ওই রুম নম্বর সেটা কত? 507। 507-এর গেস্ট কে কি আপনি দেখেছেন? তাহলে আমার বোন। জি ম্যাডাম, দেখেছি, উনি তো একটু আগেই বেরিয়ে গেলেন। কোথায় আমি ঠিক বলতে পারবো না, তবে আমাদের একটা স্টাফ ওনাকে একটা অটো ঠিক করে দিয়েছে। কাছের একজন বন্ধু না মারা যায়, ও যদি এখন বেঁচে থাকতো হয়তো তোমার মতো হতো। আমি সেদিন যখন তোমাকে প্রথম দেখি, প্রথমে আমার ওর কথা মনে হয়েছিল, তাই আমি আর ওকে হারাতে চাই না। আমরা ওই হারিয়ে ফেলা বন্ধুটাকে ফিরে পাওয়ার পর আর না। কোনো কিছু বিনিময়ে না। আমি জানি আপনি আপুকে অনেক ভালোবাসেন। হ্যাঁ বাস, কিন্তু আমার বন্ধুর থেকে বেশি না। আমি যা বলছি সত্যি বলছি, সাক্ষী থাকলো এই পাহাড়, এই সমুদ্র আর এই নীল দুপুর।
বন্ধু কে পে ভালোবাসার মানুষকে ফেলে চলে যাচ্ছেন। আমার বোনকে আজ আমি আপনার হাতে তুলে দিলাম। সাক্ষী পাহাড়, সাক্ষী সমুদ্র, সাক্ষী নীলদুপুর।